হ্যালো স্টুডেন্টস, কি খবর? ভালেই ন? মই আজি গম পাইছে নাম চাইলে পেলাই যে ক্লাছ টুৰ লাষ্ট এইটো ভিডিঅ' পাৰ্ট লেচন ছিক্সৰ, হয়নে? মানে ক্লাছ টুৰ লেচন ছিক্সৰ লাষ্ট ভিডিঅ' হয় এইটো। তো এইটো ভিডিঅ'ত আমি কৰিম কি, লেচনটো কমপ্লিট হৈ গৈছে, তো এতিয়ালৈকে যিখিনি আমি পঢ়িলোঁ সেইখিনি এবাৰ চাওঁ কি কি পঢ়িলোঁ। লগতে মই তোমালোকক প্ৰশ্ন কৰিম যে তোমাৰ মনত আছে নে নাই। যদি তোমালোকৰ মনত আছে তেনেহ'লে তোমালোকে মোক লগে লগে ভিডিঅ' চাই পেলাই কৈ থাকিবা, যদি মনত নাই তেনেহ'লে গম পাবা যে তোমালোকৰ লেচনটো এতিয়ালৈকে হোৱা নাই। আৰু তাৰ কাৰণে তোমালোকে কি কৰিব লাগিব, আকৌ আগৰ ভিডিঅ'খিনি চাব লাগিব, ঠিক আছে? তেনেহ'লে একো নাই, চিন্তা কৰিবলৈ নাই। যাৰ যাৰ হৈ গৈছে ঠিকে আছে, যাৰ যাৰ হোৱা নাই মানে যোনে যোনে ভালকে ভিডিঅ' চাইছে সিহঁতৰতো হৈ গৈছে চাগে, আৰু যোনে ভিডিঅ' চাওঁতে অকণ ইফাল সিফাল কৰিছিলে, হয় নহয়? ভিডিঅ' চাই আছে, চাই থাকোঁতে ক'ত কুকুৰ খেদিব গ'ল, ক'ত গাই খেদিব গ'ল, হয়নে? তো এনেকে কৰিলে পঢ়াৰ পৰা যিটো মনোযোগ থাকে সেইটো মনোযোগটো ভাঙি যায়, সেই তাৰ কাৰণে কি হয়, পঢ়াটো ক্লিয়াৰ নহয়গৈ। বাৰু যিয়ে নহওক, বলাচোন এবাৰ লাষ্ট ৰিভিজনটো কৰি লওঁ, ঠিক আছে? যদি কাৰোবাৰ কিবা থাকি গৈছে চাগে আজি, সেইখিনিও হৈ যাব, ঠিক আছে? বলা চাওঁ। এইটো চোৱা, তোমালোকৰ লেচন কি আছিলে, ছিক্স। লেচন ছিক্সৰ নাম কি আছিলে, কি আছিলে, ভিলেজ লাইফ, হয়নে? মনত পৰিছে নে, ভিলেজ লাইফ। তোমালোকৰ কিতাপৰ প্ৰথম লেচনৰ, এই লেচন ছিক্সৰ প্ৰথম পৃষ্ঠাত এটা ধুনীয়া গাঁৱৰ ছবি এটা দেখাইছিলে, হয়নে নহয়? ইয়াতে কি কি দেখা পাইছিলো আমি, ফাৰ্মাৰে খেতিত কাম কৰি আছে, হয়নে? ইয়াতে দুটা ৰাস্তা আছে, এটা ৰাস্তা টাউনলৈ যায়, এটা ৰাস্তা স্কুললৈ যায়। এইটো কি হয়, স্কুল হয়, দেখা পাই আছে নহয়, এইটো স্কুল হয়। তাৰপিছত ইয়াত বেলেগ এটা ছবি দেখাইছিলে, বেলেগ এটা ছবিত কি আছিলে, ইয়াতে দেখাইছিলে ফাৰ্মাৰ, ইয়াতে মানুহে মাছ ধৰি আছে, গায়ে ঘাঁহ খাই আছে, দেখা পাইছে নহয়, গায়ে কি কৰি আছে, ঘাঁহ খাই আছে। আৰু এটা নদী বৈ গৈছে, নদীৰ সিফালে কি আছে, এয়া জংঘল আছে, বন আছে, ডাঙৰ ডাঙৰ গছ আছিল। আচ্ছা, এই গাঁৱটোৰ নাম লেচনত কি আছিলে মনত আছে নে? এইটো মোৰ প্ৰশ্ন হল যে গাঁৱৰ নামটো লেচন ছিক্সত যিটো আমি ভিলেজ লাইফ পঢ়ি আছিলো, এই ভিলেজ লাইফত যিটো গাঁও আছিলে সেই গাঁৱটোৰ নাম কি আছিলে মনত পৰিছে নাই? মনত পৰিছে যদি ভাল কথা, নাই পৰা যদি গম পোৱা তোমাৰ হোৱা নাই। আৰু এই গাঁৱৰ পৰা, গাঁৱৰ নাম আছিলে তোমাৰ ৰংপুৰ, হয়নে নহয়? গাঁৱৰ নাম কি আছিলে, ৰংপুৰ। তাৰপিছত এই ৰংপুৰ গাঁৱৰ পৰা কোনটো চহৰলৈ যাব পাৰে মনত পৰিছে নাই? ৰংপুৰ গাঁৱৰ পৰা কোনটো চহৰলৈ যাব পাৰে, চহৰটোৰ নাম কি আছিলে, যদি মনত আছে তেনেহলে তোমালোকৰ পঢ়া হৈছে, যদি নাই হোৱা তেনেহলে তোমালোকৰ চাব লাগিব। চহৰটোৰ নাম আছিলে বৰনগৰ, এইয়া চোৱা বৰনগৰ। তো এই কাহিনীটো আমি পঢ়িছিলো, কাহিনীটো কি আছিলে, গাঁৱৰ বিষয়ে কৈছিলে, হয়নে নহয়? গাঁৱটোৰ নাম কৈছিলে, ৰংপুৰ হয় গাঁৱৰ নাম, আৰু গাঁৱত কি কি আছে সেইখিনি কৈছিলে, কি কি আছিলে, নদী এটা আছিলে, তাতে ধানৰ খেতি হয়, আৰু ধানৰ খেতিত কৃষকে কাম কৰে, কৃষকক ইংলিছত কি বুলি কয়, ফাৰ্মাৰ, আৰু ধান খেতি কি বুলি কয়, পেডি ফিল্ডচ। এইটো চোৱা, পেডি ফিল্ডচ মানে ধান পথাৰ, য'ত ধানৰ খেতি হয় তাক কি বুলি কয়, ধান পথাৰ বুলি কয়। তো ধান পথাৰক ইংলিছত ধানক পেডি, আৰু পথাৰক ফিল্ড, ঠিক আছে? আৰু যোনে তাতে খেতি কৰে তাক কৃষক, হয়নে? আৰু গাঁৱটোৰ নাম কি আছিলে, ৰংপুৰ, হয়নে নহয়? আৰু গাঁৱটো কেনেকুৱা আছে, ডাঙৰ আছিল নে সৰু আছিল, সৰু গাঁও আছিল, ঠিক আছে? আৰু গাঁৱত কি কৈছিলে, পণ্ড আছে, পণ্ড মানে পুখুৰী, হয়নে নহয়? তাতে মানুহে কি কৰিছিলে, ফিছ ধৰিছিলে, মাছ। আৰু গায়ে কি খাইছিলে, গায়েক ইংলিছত কি বুলি কয়, কাউজ, কাউজ কি খাই আছিলে, কাউজ ইট গ্ৰাছ, ঠিক আছে? এইবিলাক কৰিছিলো আমি প্ৰথম কাহিনীত। আৰু কৈছিলে নদীৰ সি চাইডে টাউনত যোৱা ৰাস্তাটোত জংঘল আছে, জংঘলক কি বুলি কয়, এইয়া চোৱা ফৰেষ্ট, ফৰেষ্ট, হয়নে? আৰু যিটো চহৰলৈ যায় সেই চহৰটোৰ নাম কি আছিলে, বৰনগৰ। তো এইখিনি আছিলে আমাৰ প্ৰথম কাহিনী। তাতে ইয়াতে আমি কুৱেশ্যন আনচাৰ লিখিছিলো, মনত পৰিছে, হয়নে? কুৱেশ্যন আনচাৰ লিখিছিলো। বাৰু মই কুৱেশ্যনখিনি সুধি চাওঁ এটা এটাকে, তোমালোকৰ কাৰ কাৰ মনত আছে গম পাবা। প্ৰথম প্ৰশ্ন আছিলে, হোৱাট ইজ দ্য নেম অফ দ্য ভিলেজ। এতিয়া আমি চৰ্চা কৰিলো ইয়াৰ ওপৰত, গাঁৱৰ নাম কি আছিলে, হোৱাট ইজ দ্য নেম অফ দ্য ভিলেজ, গাঁৱৰ নাম কি আছিলে। তাৰপিছত হু ৱৰ্ক ইন দ্য পেডি ফিল্ড, ধান পথাৰত কোনে কাম কৰে,
ধান পথাৰত কোনে কাম কৰে? তাৰপিছত চি নম্বৰত আছিলে ইজ দেয়াৰ এ স্কুল ইন দ্য ভিলেজ, গাঁৱত স্কুল আছেনে আছেনে নাই, গাঁৱত স্কুল আছিলে নে? হোৱাট ইজ, তাৰপিছত চোৱা বেলেগ প্ৰশ্ন আছিলে হোৱাট ইজ দ্য নেম অফ দ্য টাউন, চহৰৰ নাম কি আছিলে মনত পৰিছেনে? গাঁৱৰ নাম আছিলে কি আছিলে? ৰংপুৰ। টাউনৰ নাম বৰনগৰ। তাতে ধান পথাৰত কোনে কাম কৰি আছিলে? ফাৰ্মাৰ্চ। স্কুল আছেনে গাঁৱত? ইয়েচ। লাষ্টত ইজ দেয়াৰ এ ফৰেষ্ট অন দ্য আদাৰ চাইড অফ দ্য ৰিভাৰ, কৈ আছে যে নদীৰ বেলেগ এটা চাইডে জংঘল আছেনে আছিলে নে নাই? আছিলে। তাৰপিছত এইখিনি হৈ যোৱাৰ পিছত, মানে প্ৰথম কাহিনীটো আমি পঢ়িলো, পঢ়ি লোৱাৰ পিছত আমি কি পঢ়িলো, ইয়াতে দুইজনৰ বিষয়ে পঢ়িলো। তো প্ৰথমজন আছিলে ৰাণী, ৰাণী নামৰ ছোৱালী এজনী আছিলে, তাই নিজৰ গাঁৱৰ বিষয়ে কৈ আছিলে। আৰু লাষ্টত তাই কি কলে, তাইৰ কাজিন এটা টাউনত থাকে, হয়নে নহয়? আৰু ৰাণীৰ গাঁৱৰ নাম কি কৈছিলে? ৰাণীৰ গাঁৱৰ নাম ৰংপুৰ আছিলে। এয়া চোৱা, এইটো চোৱা, দ্য নেম অফ মাই স্কুল ইজ ৰংপুৰ এল পি স্কুল। তো যিটো জেগাত থাকিব সেইটো জেগাৰ নামতে স্কুলটোৰ নাম হয়, জেনেৰেল মানে সাধাৰণতে যিটো জেগাত থাকে সেইটো জেগাৰ নাম দিয়ে। যেনেকে আমাৰ স্কুলৰ নাম কি হয়, দক্ষিণ পশ্চিম দেৱেলদি এল পি স্কুল। আমাৰ স্কুলটো কোনটো গাঁৱত আছে? দেৱেলদি গাঁৱত আছে, দক্ষিণ চাইডে আছে, দক্ষিণ পশ্চিম চাইডে আছে, সেইকাৰণে স্কুলৰ নাম দক্ষিণ পশ্চিম দিশা দেৱেলদি এল পি স্কুল হৈ গল, ঠিক আছে না? তো ঠিক তেনেকে ৰাণী যিটো গাঁৱত আছিলে সেই গাঁৱৰ নাম কি আছিলে? ৰংপুৰ। আৰু ৰাণীৰ কাজিন এটা আছিলে, কাজিনৰ নাম কি আছিলে? বিজয়। মামা বা খুৰাৰ লৰা, তাক কি বুলি কয়? কাজিন। ৰাণীৰ কাজিনৰ নাম কি আছিলে? বিজয়। আৰু বিজয় কত থাকিছিলে? বৰনগৰত। এইটো কাহিনী আমাৰ পঢ়া হৈছে, এইখিনিৰে ধুনীয়াকে আমি ভিডিঅ' বনোৱা হৈ গৈছে, পঢ়াও হৈ গৈছে। তাৰপিছত ইয়াৰ তলত বিজয়ে এতিয়া নিজৰ বিষয়ে কৈ আছে যে মোৰ কাজিন হয় ৰাণী, এইখিনিয়ে পঢ়া হৈছে, হয়নে নহয়? তাৰপিছত ইয়াতে আমি ধুনীয়াকে লিখিব দিছিলে এই গেপ খিনি, আই এম বিজয়, আই এম ইন ক্লাছ কি কৈছে, থ্ৰী। তাৰপিছত আই লিভ ইন এ টাউন, ইটছ নেম ইজ বৰনগৰ, ৰাণী ইজ মাই কাজিন, চি ইজ ইন ক্লাছ টু, ক্লাছ টু আছিল নে? তাৰপিছত চি লিভছ ইন এ ভিলেজ, ইট ইজ কিমান কিলোমিটাৰ, ফাইভ কিলোমিটাৰ আছিল নে? এইটো চোৱা, দেখা পাইছেনে, ফাইভ কিলোমিটাৰ ফ্ৰম বৰনগৰ। গাঁও আৰু মানে ৰংপুৰ আৰু বৰনগৰৰ মাজত কিমান দূৰ আছিলে, এইটো ধৰাচোন তোমাৰ ৰংপুৰ হৈ গল আৰু এইটো তোমাৰ বৰনগৰ হৈ গল। তো ইয়াৰ মাজত কিমান দূৰ আছিলে? পাঁচ কিলোমিটাৰ, হয়নে? তাৰপিছত এইখিনি হৈ যোৱাৰ পিছত আমি কি পঢ়িছিলো, মনত পৰিছেনে? এইখিনি যাৰ যাৰ হৈ গৈছে ভাল কথা, যাৰ যাৰ নাই হোৱা পুৰণা ভিডিঅ'খিনি গৈ লৈ পেলাই আকৌ চাব লাগিব লেচন ছিক্সৰ, ঠিক আছে? তাৰপিছত আমি এই ছবিখিনি পঢ়িছিলো, হয়নে? এই এক মাছ ধৰি আছিলে, গায়ে ঘাঁহ খাই আছিলে, দ্য কাউ ইজ ইটিং গ্ৰাছ, হি ইজ ফিচিং উইথ এ নেট, হয়নে? তাৰপিছত ৰাইডিং, চি ইজ ৰাইডিং এ বাইচাইকেল, দ্য ফাৰ্মাৰ ইজ প্লাউইং দ্য ফিল্ড, মনত পৰি আছেনে? দ্য ফাৰ্মাৰ ইজ ৰিপিং দ্য পেডি, ৰিপিং পেডি মানে ধান কাটি আছে। তাৰপিছত দ্য উমেন ইজ চিটিং ইন আ চেয়াৰ, মহিলাজনী চেয়াৰত বহি আছে। তাৰপিছত এইটো চেণ্টেঞ্চ তোমালোকক লিখিব দিয়া হৈছিলে আৰু পঢ়িব দিয়া হৈছিলে, কি আছিলে মনত আছেনে? আই লাভ মাই ভিলেজ, আই লাভ মাই ভিলেজ। সকলোৰে গাঁও থাকে, যোনে চহৰত থাকে তাৰো গাঁও থাকে, কাৰণ কিয়, চহৰত সি ক'ৰ পৰা গৈছে, সি গাঁৱৰ পৰাই গৈছে, হয়তো সি গাঁৱৰ বিষয়ে নাজানিব পাৰে, কাৰণ কিয়, তাৰ দেউতা বা তাৰ ককা এটাহঁত গাঁৱৰ পৰা টাউনলৈ গুচি যোৱাৰ কাৰণে সিহঁতে এতিয়া গাঁৱত নাজানে, কিন্তু চবৰে গাঁও থাকে আৰু চবে গাঁৱৰ পৰাই চহৰলৈ যায়, ঠিক আছে? তাৰপিছত চোৱা ছিক্স নম্বৰত কি আছিলে, ছিক্স নম্বৰত উল্টা শব্দ পঢ়িবলৈ দিছিলে, মনত পৰিছেনে? উল্টা শব্দ, উল্টা মানে দিনৰ ৰাতি, ৰাতিৰ দিন, ঠিক তেনেকে স্মল বিগ, হয়নে? আমি এইখিনি উল্টা শব্দ পঢ়া হৈছে, ইয়াৰ ওপৰতো ভিডিঅ' আছে, ধুনীয়াকে চাবা, স্মল বিগ টল শ্বৰ্ট থিক থিন, মানে স্মল মানে কি, সৰু, বিগ মানে ডাঙৰ, টল মানে, তল মানে দীঘল, হয়নে নাই, তল মানে দীঘল, আৰু শ্বৰ্ট মানে চুটি, থিক মানে মোটা, থিক মানে কি মোটা,
আর থিন মানে পাতলা, হ্যাঁ পাতল বাঁ, থিক মানে মোটা বাঁ, তারপর নিয়ার মানে উচৰলে, ফার মানে বহুত দূর, তারপর ন্যারো সরু সরু রাস্তা, তারপর ওয়াইড ওয়াইড মানে বহল রাস্তা, হ্যাঁ তো এইখিনি আমি পড়া হয়েছে। তারপর আমি ইনসাইড আর আউটসাইড বস্তু চাইছিল, ইনসাইড মানে কি হয় ভিতর, এয়া ইনসাইড, আউটসাইড মানে বাহির, তো এইখিনিও পড়া হয়েছিল। তারপর আমি এই পড়ছিল, হয় না এই কেন বাক্য বনাইছিল, ইয়ার উপরও ভিডিওটা আছে, ভালকে চাবা, এই যদি পাহরি গৈছা, নাই পাহরা যদি পড়বলে চেষ্টা করবা, কারণ কি এই পড়লে আমি কি গম পাম কেন টল শর্ট, হয় না ওয়াইড নেরো কেন সেন্টেন্স বনায়, কেন বাক্য বনায়। তারপর তোমালোকর ইয়াতে দেখাইছিলে হিরেনের বিষয়ে, হয় না হিরেনে গায়েটা রাখিছে, তার গায়ে আছে, গায়ের রং গ্রে আসছিলে, হিরেনে নিজের গায়ক খুব মরম করে, সে কেন গায়ক রাখে, ইয়াতে ছবির মাধ্যমে তোমালোক দেখাইছে, হয় না ছবি চা কেন গায়ক খুয়াই আছে, গায়ে সাফা করে আছে, হয় না এইবিলাকও আমার ভিডিও বনওয়া হয়ে গেছে। তো এইটু লেশনের প্রায় প্রায় হয়ে গেছে। এইটু আমি কি পড়ছিল আগত পিছত ভিতর উপর তলত এইখানে পড়ছিল, হয় না নহয়। ইয়ার উপর তোমালোক ইয়ার পিছর পৃষ্ঠাটো তোমালোক সেন্টেন্স বনাব দিয়া আছিল, হ্যাঁ ইয়াত কইছিল আমাক সেন্টেন্স বনাবলে কারণে উপর বাক্যটোত কইছিল না নাই কোয়া, তো এইখানে শব্দ দি পেলে আমাক বাক্য বনাব লাগে, আমার বাক্য বনোয়া হয়ে গেছিল। তারপর আমি তলত এই ছবিটো আছিল যে এই ছবিটো চাই লে পেলে আমাক কাহিনী এটা লিখিব দিছিল, কাহিনীটো এইটো আছিল, হয়নে মাই আঙ্কল লিভস ইন এ টাউন, দ্য টাউন ইজ 10 কিলোমিটার ফ্রম আওয়ার ভিলেজ, হ্যাঁ ইট হ্যাজ এ ওয়াইড রোড, এইখানে লিখা হয়ে গেছে, এইখানেরও ভিডিও হয়ে গেছে, হয় না নহয়। তারপর এইটু পড়বলে দিছিল রুমি সুমি আর তার ককা, হয় না রুমি সুমি ককা আর বেলুনওয়ালার কাহিনীটো আমি পড়ছিল। এইটু পড়তে আমি গম পালো যে কেন মানুষ লগত কথা পাতিব লাগে, কোনোবাই তোমাক কিবা এটা বস্তু দিলে ধন্যবাদ কব লাগে, কিবা এটা বস্তু বিচারিলে তাক সুধি লব লাগে যে কিবা এই বস্তুটো লব পারিম নে, এইটু এটা বিহেভিয়ার বলি কয় ব্যবহার, যে তুমি ডাঙরের ওসর কেন কথা পাতিবা যে ডাঙরে তোমাক মরম করিব, হয় না নহয়, তুমি নিজতকে ডাঙরের লগত কি ধরনের কথা পাতিব লাগে, দোকানীর লগত কোনোবা বস্তু বিকি আছে তারপর তুমি বস্তুটি কেন কিনিবা, সেইটো আমি গম পাম এইখিনি পড়িলে। কিতাব পড়লে কিবা তো লাভ হব লাগিব, হয় না নহয়, তো এইটো লাভ হব আমার এইটু পড়িলে যে আমি ডাঙরের পৰা কেন মরম পাম সেইটো গম পাই যাম। তারপর এইটো আসলে প্রশ্ন উত্তর, হয় না নহয়, ইয়াতে দুইজনী ছোৱালীৰ মাজত কেন প্রশ্ন উত্তর হয়ে আছে সেইটোৱে কয় আছে, ই সুধি আছে তোমার নাম, তোমার গাঁৱৰ নাম কি হয়, ই গাঁৱৰ নাম কয় আছে, ই সুধি আছে গাঁৱৰ বিষয়ে, ই গাঁৱৰ বিষয়ে কয় আছে। তো এইটো হৈ যোৱাৰ পিছত আমি ইয়াতে পাইছিলো কেন কোয়েশ্চন বনাব লাগে, প্রশ্ন কেন বনাব লাগে, ইয়াতে এনসার দিয়া আছিলে, ইয়াতে কোয়েশ্চন কেন বনাব লাগে, তো এইখিনিও তোমালোকৰ ভিডিও আছে, ইয়ার আগৰ ভিডিওখিনি চাবা, ইয়াতে গম পাবা যে কেন প্রশ্ন বনাব লাগে, এইটো জানাতো দরকার, নহলে তোমালোকে প্রশ্ন বনাব না জানিবা, তেনে ইংলিশ শিকি লাভ কি দালো যদি ইংলিশত প্রশ্ন কব নোৱাৰা, হয় নহয়। তারপর এইটো আহি গেল তোমালোকর প্র্যাকটিসর কারণে দিছিলে যে কেন এটা বেলুন বিচারিলে কম আর দুটা বেলুন বিচারিলে কম, হয়নে। তারপর আমি তলত লিখিছিল অ্যাপেল আর আইসক্রিম, ইয়াতে আমি কি পালো জি শব্দ এ ই আই ও ইউ, হয়নে পাঁচটা এ ই আই ও ইউ দি পেলে আরম্ভ হব, মানে আসলতে আমি শব্দ কোনতে এ ই আই ও ইউ এইটো যদি হয় তেনে তার আগত আমি এ নলগাও, কি লগাও এন, হয়নে। তো তুই ভিডিওটা চাবা, তাতে আমি ধুনিয়াকে অ্যাপেলের জায়গা কি লগাইছো, আর টু অ্যাপেল হলে তো টু অ্যাপেল, যদি এটা আপেল হয় এন আপেল, ঠিক তেনেকে আইসক্রিমের জায়গা এটা আইসক্রিম হলে এন আইসক্রিম, দুটা হলে টু আইসক্রিম, হ্যাঁ না হয়। তারপর তোমালোকর আসলে লাস্ট পৃষ্ঠা নিজের আইতার বিষয়ে, হ্যাঁ না, সবরে আইতা থাকে, কারোবার আইতা আছে, কারোবার আইতা বেলেগ জায়গা থাকে, কারোবার আইতা নাই, বারু যার আইতা আছে নাই সবরে আইতা থাকে, আইতা তো সবরে আছে, তোমারও আছে মোরও আছে সবরে আছে, মোর আইতা নাই ঢুকুয়াই গল, কিছু আইতার লগত নাই বেলেগ জায়গা থাকে, তো যে নহোক আইতার বিষয়ে ইয়াতে ধুনিয়াকে লিখা আছে যে আইতা কেনকা হয়, রানীর আইতা আছিল, রানীর আইতার বিষয়ে লিখা আছিল, তো এইটু পড়ছিল আমি, এবার সাবা আইতায় কি ড্রেস পিন্ধিছে, আইতা কেনকা আছিল, আইতার হাঁহি কেনকা আছিল, আইতার ব্লাউজ কেনকা আছিল, এইখানে আমি ইয়াতে পাইছিল। তারপর লাস্টত তোমালোকক ছবি দি পেলে কইছিল এই ছবিখিনি কি চলি আছে, কি হয়ে আছে, এইখানে আমাক কাহিনী এটা বনাব দিছিল, হয় না নহয়।
ইয়াতে প্রথমে কি চলি আছে, নিউজ পেপার চাই আছে, ইয়াত লাইব্রেরীত বহি আছে, তো এইখিনি ভিডিও বনোয়া হয়েছে। তো মুঠে কথাটো হল তোমালোকৰ লেসন সিক্স টু কমপ্লিট হয়ে গেছে। লেসন সিক্স কমপ্লিট হয়ে যাওয়ার পিছত তোমালকে ইয়ার আগত যেটো ভিডিও দিছিল, মানে এইটো তো লাস্ট ভিডিও, লাস্ট ভিডিওর আগত যেটো ভিডিও আছে সেইটো ভিডিও তোমালোকক মই একটা কোয়েশ্চন দিছিল। কোয়েশ্চন সবে অ্যাটেন্ড করব লাগিব, যোনে যোনে পড়ি আছে, যোনে যোনে এটি ভিডিও চাই আছে, সিহতে সেইটো প্রশ্ন যেটো আছে কোয়েশ্চন সেইটো দিবা। তেতিয়া মই গম পাম যে তোমালোকে পড়ি আছা, তোমালোকে গম পাবা যে তোমালোকে মোক জনায় আছে যে পড়ি আছো বলে পেলে, কারণ কি মই তোমালোকৰ ফোন নাম্বার তাতে পাম, তোমার নাম পাম, আর আমার স্কুলের তো মানে ছাত্র ছাত্রীর নাম জানুয়ে, বেলেগ স্কুল হলে তোমালোকর স্কুলের নাম তো আহি যাব, আর তোমালোকক মই লগে মার্কস দিম, তোমার নম্বরত মই মেসেজ করে পেলে নম্বর জানা দিম যে তোমালোকে কিমান নম্বর পাইছা। তো এইটো একটা সুবিধা তোমালোকে যে গম পাই যাবে যে মোর পড়া কিমান ভাল হয়েছে। আর সবতক ডাঙর আর দরকারি কথা হল তোমালোকে রাতেপা সন্ধ্যা কিতাবটো চাবা, মানে যিখিনি কিতাবত লিখা হয়েছে সেইখিনিকে চোৱা। মই কিছুমান বস্তু কিতাবতে লিখাইছো, কিছুমান বস্তু বহীত লিখিব দিছো, তো যিখিনি কিতাবত লিখাইছো কিতাবতে পাই যাবা, আর যিখিনি বহীত লিখিবলগীয়া আছিল সেইখিনি বহীত লিখিছা, সেইখিনি পঢ়িবা, পঢ়িলে পঢ়িব পারিবা, ঠিক আছে। তেনেহলে ক্লাস সিক্স, ক্লাস টুর লেসন সিক্স ইয়াতে সামৰি দিছো, লেসন সিক্স তোমালোকর সিক্স। আর যদি ইয়ার পিছতো যদি তোমালোকৰ কিবা থাকি গৈছে ফোন বা হোয়াটসঅ্যাপের যোগেদি কন্টেক্ট করে পেলায় সুদিব পারা, ঠিক আছে। ওকে, বাই বাই, ভালকে থাকা, ঘরত থাকা, বাইরে কতো না যাবা, ঠিক আছে।